আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, বেনামাজি অথবা ফাসিক ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। বেনামাজি অথবা ফাসিক ব্যক্তিকে যাকাত দেওয়ার বিধান কি? তো একজন মানুষ যাকাত গ্রহণ করার জন্য কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে যে শর্তগুলো বলা হয়েছে, যাকাত দিতে হবে লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিনিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিবিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল। তো এদেরকে যাকাত দেওয়া যাবে। তো এদের প্রত্যেকটা আলাদা আলাদা অনেক বড় বড় বিশ্লেষণ আমি সংক্ষেপে বললাম কোরআন কারিমের আয়াতটা। তো যাকাতটা দিতে হবে যারা গরিব, মিসকিন, ইয়েতিম, অসহায়, এই আয়াতের মধ্যে এই অর্থগুলো মানে কথাগুলো বলা হয়েছে। এই জন্য যাকাত আমরা তাদেরকে দিব, গরিব, মিসকিন, ইয়েতিম, অসহায়। যাকাত গ্রহণের জন্য গরিব মিসকিন হওয়া আবশ্যক, তাকে নামাজ পড়তে হবে নাকি নামাজ পড়তে হবে না এটা আবশ্যক না। বিশেষ করে যদি কোনো বিধর্মী মানুষ থাকে, যাকে কিছু টাকা দিলে আপনার মনে হয় যে সে ইসলাম ধর্মে আসতে পারে এবং আশঙ্কা থাকলে আপনি বিধর্মীদেরকেও যাকাত দিতে পারেন, সেখানে তো বেনামাজি দূরের কথা। বেনামাজি ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে, অসুবিধা নাই, এটা আপনার মনের ব্যাপার, আপনি যাকে ইচ্ছা তাকে দেন, নামাজ পড়লে দিবেন না পড়লে দিবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে নামাজ পড়া লোকটিকে দিলে একটু বেশি ভালো, না দিলে দেওয়া যায়, অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।